গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি একটা সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন এই যে এখানে কি বাজার এসেছে আগে তোমাদের বলে দিই, আজকে মূলো, বেগুন, বরবটি, টমেটো আর কচু, এগুলো হলো আজকের বাজার। ওখানে পাকা পেঁপে আছে, ওগুলো হলো আজকের বাজার। আর এখানে যে পটলটা দেখছো, ওটা মা নিয়ে এসেছিল, একটু লাল লাল হয়ে গেছে। আসলে ফ্রিজে কিছু জিনিস থেকে গেলে দেখবে আর নিচের দিকে পড়ে গেলে না সেটা মনে থাকে না, তো সেটা লাল লাল হয়ে গেছে পটলটা। ওই জন্য ভাবলাম তরকারিতে দিয়ে দেবো, তো তাই বের করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি যে মূলোটা কাটছি, এটা একটা পাঁচ মিশালি সবজির তরকারি হবে। ওই মূলো, বরবটি, বেগুন, কচু আর ওই পটল দিয়ে পাঁচ মিশালি সবজি তরকারি হবে। আর আজকে নিরামিষ, তো মুগের ডাল হবে আর টমেটোর চাটনি আগে আছে ফ্রিজে, তো ওটা বের করে নেবো। তো চলো আনাজগুলো কেটে নিই, ঝটপট করে রান্নাটা করে ফেলি। বুঝতেই পারছো মানে গরম বলেই আমি এইভাবেই করছি, মানে তোমাদের সামনে আসতে পারছি না, যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে বেরিয়ে তারপর কথা বলবো ধীরে সুস্থে। এখন রাখলাম তাহলে, আনাজগুলোকে কাটি, কেটে রান্নাটা চাপাই। আর এই সবজি তরকারিটা না দারুণ খেতে লাগে, নিরামিষ দিনে এরকম পাঁচ পেঁচালি সবজিগুলো দিয়ে করলে ওটা দারুণ খেতে হয়। কিন্তু এটা নিরামিষ বলে মানে আজকে নিরামিষ খাবো সেই জন্য মানে কিছু দিলাম না, কিন্তু অন্যদিন আবার চুনো মাছ দিলেও এটা খেতে ভালো লাগে। চুনো মাছ বা কুচো মাছ যদি এতে একটু দেওয়া হয় তাহলে এটা আরও দারুণ টেস্ট হয়। আর দেখো ওই বরবটিগুলো এইভাবে দেখে দেখে কেন কাটছি বলো তো, কারণ এইভাবে দেখে দেখে কাটতে হবে, নাহলে ভিতরে না পোকা থেকে যায়। তো এইভাবে যদি আমি না দেখে দিই তাহলে পোকাটা রয়ে যাবে, আর এখন বরবটির ভিতরে সব পোকা থাকে জানো তো, ভালো করে এইভাবে দেখে দেখে কাটতে হবে। তো তোমরা যখন কাটবে এইভাবে একটু দেখে দেখে তারপর কাটবে। আর যে দেখো না বেগুন দেখে নিয়ে এসেছি ভালো, কিন্তু ভিতরে পোকা রয়ে গেছে। তো এগুলো আনাজগুলো কাটার সময় খুব ভালো করে লক্ষ্য করে কাটতে হবে। আর এই যে এখানে পনির নিয়ে এসছে, পনিরটা আমি একটু কেটে নিচ্ছি, কারণ পনিরটা চপ করবো, কেউ খাবে না জাস্ট পাপির জন্য চার পাঁচ পিস কাটছি, কারণ সবাই পনিরের চপ খায় না। আর ওই পাপির জন্যই করে দেবো, বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। এটাকে আমি এখন একটু ওই যে হালকা উষ্ণ গরম জল করেছি তার মধ্যে ভিজিয়ে রাখছি। পনির যদি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখে না পনিরটা খুব সফট হয়। আর বেশি কিছু নেই, ওই আজকে বেসম পুড়িয়ে গেছে, তো কী করে তৈরি করব। আর এই মুহূর্তে বেসম এনেও রান্না করা সম্ভব নয়, তো সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে গুলে করে দিচ্ছি। আর দেখো ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর বেসম এটাই দিতে পারছি না, কী আর করা যাবে, ওই করেই দিই আজকে। তো চলো পনিরগুলো ভেজে নিই, পনিরের পকোড়া। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. তো পনিরের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এই বাসনগুলো একটু জমে গেছে, এগুলো একটু ধুয়ে নিচ্ছি। বাসন একবারে অনেক হয়ে গেলে না সিঙ্কে মানে ধোয়াও সম্ভব হয় না, আর তখন জায়গাটা জল হয়ে থাকে, আর অনেক বাসন হয়ে গেলে ভালো লাগে না দেখতে। তো আমি কী করি, একটু একটু করে বাসন যখন এরকম হয়ে যায় তখন সেগুলোকে মানে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। ধরো মুড়ি খাওয়া হয়ে গেলে মুড়ির বাসনগুলো ধুয়ে নিই, তারপর যখন রান্না করতে করতে কিছু বাসন হয়ে যায় সেগুলো তখন ধুয়ে নিই। এইভাবে যদি বাসন ধাপে ধাপে ধুয়ে নেওয়া হয় তখন একবারে অনেক বাসন জমেও যায় না, আর কাজটা খুব সহজ হয়। তো আমি এই জন্য কিছু বাসন এখানে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো জমে গেছে, এরপর আবার মুড়ি খাওয়ার বাসন জমবে। চলো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, তারপর রান্না হবে। আর ওদিকে মা বাপি ওরা সবাই মুড়ি খাচ্ছে, আমি একটু পরেই খাবো, আমার এখন অতটা খিদে লাগেনি। আসলে যখন প্রচণ্ড মানে কাজে তাড়া থাকে না তখন দেখবে চট করে খিদে আসে না, কিন্তু এমনি চুপচাপ বসে থাকলে দেখি খিদে লেগে যায়। এরকমই আমার সাথে হয়, জানি না তোমাদের সাথে কী হয়। তো আমি এখন বাসনটাকে ধুয়ে নিই, নিয়ে তারপর খাবো। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step.
দেখো একদম লাঞ্চে চলে এসেছি, আর রান্না করার সময় আর ভিডিও করা হয়নি। আর এই যে বলেছিলাম যে পাঁচ মিশালি সবজি তরকারি, আর এই যে টমেটোমের চাটনিটা, এটা ফ্রিজে ছিল বের করেছি। আর এই যে টক দই, বাপের টক দই বসিয়ে রাখি প্রত্যেক দিন। করলাটা ভাতে দেওয়া ছিল, এটা এখন আলু দিয়ে তৈরি করা হবে। আর কি আছে কি আছে, সবজি তরকারিটা তো তোমরা দেখলে, আর পাঁপড় ভাজা, ওটাও কালকে পাঁপড় ভাজা যেটা ভেজেছিলাম, নিরামিষ তো আগেই বললাম। টমেটো দিয়ে এই ঘন ঘন করে মুগের ডাল হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, অনেক বেলা হয়ে গেছে আমাদের জন্য। তো এখন প্রায় পৌনে দুটো বাজে, খেতে লেগে গেছে সবাইকে, একটু দেরি হয়ে গেল খেতে। রাখছি তাহলে, পরে আবার কথা হবে। My own silhouette, I'm getting stronger step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. গুড ইভিনিং বন্ধুরা, কী করছো তোমরা সবাই? কেউ নিশ্চয়ই টিভি দেখছো, কেউ কিছু কাজ টাজ করছো, আর আমি দেখো এই বেরিয়ে পড়েছি বাইরে। এই যে জুতোটা ছিঁড়ে গেছে, জুতোটা সারাতে এসেছি, সারাতে দিয়েই দাঁড়িয়ে আছি। দেখো জুতোটা তো সেদিনই কিনেছি, এক মাসও হয়নি। তোমরা তো দেখেছিলে আমার ভিডিওতে যে আমি দীঘা যাওয়ার আগের দিন জুতো কিনেছি। কী জানি কেন ছিঁড়ে গেল, তো তাড়াতাড়ি বুঝতে পারছি না। সমুদ্রের নোনা জল লাগলো না কি, নোনা জলে কী হয়েছে মনে হচ্ছে, নাহলে এত তাড়াতাড়ি জুতো ছিঁড়ে গেলো কী করে বুঝতে পারছি না। এক মাস হয়েছে, তার মধ্যে জুতো ছিঁড়ে গেছে। তো কী আর করা যাবে, ওদের এখানে সারা থেকেই দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে হয়ে একটু ইয়ের দোকানে যাবো, মানে যেখানে জুতো টুতো কিনতে পাওয়া যায় সেই দোকানে, কারণ এ বিস্কুট রাখার জন্য দিতে নেই, তো মানে জুতো কম পড়ে যাচ্ছে আর কি। দু তিন চার রকমের বিস্কুট আনা হচ্ছে, তো সেই জন্য দ্বীপে আর মানে খোলায়নি, তো সেই জন্য সেখানে যাবো দ্বীপের দোকানে দ্বীপে কিনবো। আর কিছু দু একটা টুকটাক কিছু জিনিসের দরকার আছে, সেগুলো নেই মতো আমার মনে পড়ছে না, তো সেখানে গেলেই মনে মনে পড়ে যাবে, মনে পড়ে গেলে কিনবো। তো চলো এখন রাখলাম। There's no time for me. I've been flying from town to town. দোকানে চলে এসেছি, দোকানটা ভালোই জিনিস আছে দেখো, প্রচুর মাল আছে। কিন্তু এখান থেকেই পছন্দ করে একটা দিবে আমি কিনবো।
walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. খারাপ হয়ে নাই, জুতোটা ছিঁড়ে গেছিল কিছুদিন আগে তো কিনেছি, জুতোটাও ছিঁড়ে গেল। ওই জন্য জুতোটাই সারাতে গিয়েছিলাম, সারাতে গিয়ে আবার একটা বডি স্প্রে নিয়েছি আর নেল পালিশ, মাথার গার্ডার, তারপর রিমুভার আর দুধের প্যাকেট, সিমুই করে ওরে দরদর করে ঘামছি গো, কি গরম। তো চলো এখন রাখছি, রুমে যে এখন রেস্ট নিই, নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? কলিং বেল বাজাই। দেখো ছাদে এসেছি, ছাদ থেকে উপরটা কি সুন্দর লাগছে। ওই যে দূরে গণেশের পুজো হচ্ছে, ঢাক বাজছে, নিচেটা এত গরম সেই জন্য ছাদে চলে এসেছি। ভালোই হাওয়া দিচ্ছে এখানে, বাস স্ট্যান্ডে মুখ ঘুরিয়ে দিয়েছে, ওই জন্য এই দিক থেকে আর বাস যাচ্ছে না। এখন বাস স্ট্যান্ডের মুখ এই দিক দিয়ে করে দিয়েছে, চেঞ্জ হয়ে গেছে রুট, সেই জন্য বাস স্ট্যান্ডের এইখানটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে, নাহলে এখানটা প্রচণ্ড ভিড় থাকে। তো চলো আর কিছু বলার নেই, এবার নিচে চলে যাচ্ছি, কারণ রাত হয়ে গেছে, সাড়ে নটা বেশি হয়ে গেল। এবার নিচে যেয়ে খেতে বসবো, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। মা বাপি থাকলে আমরা 9:30 দিয়ে খেতে বসে যাই, মা বাপি যখন থাকে না তখন একটু একটু রাত করি, কিন্তু মা বাপি আছে 9:30 দিয়ে খেয়ে নিতে হবে, কারণ রাত হয়ে গেছে অনেকটা। তো এই যে আজকে বেশি কিছু হয়নি, কালকে পেঁপের তরকারি ছিল ওটা গরম করে নিয়েছি, আর সিমুইটা আজকে হয়েছে আবার, আর বাপি ছানা দিয়ে খাচ্ছে। এই হলো আজকের ডিনার। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসছি, টাটা, গুড নাইট।